তো হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বি ক্যাপ। এই বি ক্যাপটা রেনাটা ফার্মাসিউটিক্যালস নিয়ে এসেছে। তো এটা কি জন্য ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার করতে হয়, এটা পার্শ্ব প্রতিক্রিয়া কি, সব কিছু বলে দেবো আজকে আপনাদেরকে। তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। তো চলে আসে মূল পর্বে। এই বি ক্যাপটা সাধারণত কি? বি ক্যাপটা হচ্ছে একটি সফট জেলেটিন ক্যাপসুল যেটি ভ্যাজাইনাল বা মাসিকের রাস্তায় ব্যবহার করা হয় মহিলাদের। তো এটা কেন ডাক্তাররা দেন বা কেনই বা রোগীরা এটা ইউজ করেন, আপনারা এটি জানার জন্য অনেকে ইউটিউবে সার্চ করেন। তো আজকে আমি সব কিছু বলে দেব। এটা চারটা কম্বিনেশন দিয়ে তৈরি হয়েছে বি ক্যাপটা, যেমন মেট্রোনিটাজল, নিওমাইসিন সালফেট, পলিমিক্সিন বি এবং নিস্টাটিন। এই চারটা জিনিস একসাথে করে একটা সফট জেলেটিন বি ক্যাপ ক্যাপসুলটা তৈরি করা হয়েছে। তো আরেকটা ঔষধ আছে এই গ্রুপেরই, যেমন গাইনোমিক্স ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির। তো বি ক্যাপটা মূলত রেনেটা ফার্মাসিউটিক্যাল নিয়ে এসেছে। তো এটির প্রতিটা বক্স হচ্ছে 150 টাকা, এক বক্সের মধ্যে 6টা ক্যাপসুল থাকে। তো আপনারা যে কোনো ফার্মেসি থেকে নিলে 6টা ক্যাপসুলে নিতে হবে এক বক্স করে, কারণ এটি কেটে দেয়া হয় না বা খুচরা বিক্রয় হয় না, প্রতি বক্স নিতে হয় 150 টাকা 6 ক্যাপসুল। আর এটা 6 ক্যাপসুলের ডোজ, প্রতি রাত্রে একটা মাসিকের রাস্তায় দেয়া লাগে, সেজন্য 6 রাত্রে 6টা মহিলাদের মাসিকের রাস্তায় দেওয়ার জন্য। আর এটা একটা অ্যান্টিবায়োটিকই বলতে পারেন, এটা ডোজটা মিস দেওয়া যাবে না, 6 রাত্রে 6টি দিতে হবে। এটার মধ্যে আছে মেট্রোনিটাজল বিপি 200 মিলিগ্রাম, যেটা আমরা সাধারণত এমোডিস বা ফ্লাজিল মনে করি। এই এমোডিস বা ফ্লাজিল, এটার মধ্যে মেট্রোনিটাজল আছে। এই মেট্রোনিটাজলটা ব্যাকটেরিয়া ধ্বংস করে। এটার মধ্যে আছে 200 mg মেট্রোনিটাজল, নিওমাইসিন সালফেট আছে 35,000 IU ইন্টারন্যাশনাল ইউনিট, পলিমিক্সিন বি সালফেট আছে 35,000 IU ইন্টারন্যাশনাল ইউনিট, নিস্টেটিন বিপি আছে 1,00,000 IU। তো এটা কেন ব্যবহার করা হয় মহিলাদের মাসিকের রাস্তায়? এটা ভ্যাজাইনাল ট্রাইকোমোনিয়াসিস, লিউকোরিয়া অ্যান্ড ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রদাহে নির্দেশিত। তো সংক্ষেপে বলে দিই আপনাদেরকে এটা কি কাজ করে। এটা মহিলাদের মাসিকের রাস্তায় চুলকালে দেওয়া হয় বা লিউকোরিয়া, যাদের সাদা স্রাব হয়, মহিলাদের সাদা স্রাব হয় তাদের জন্য, বা মহিলাদের ব্যাকটেরিয়া, মাসিকের রাস্তায় ব্যাকটেরিয়া বা ছত্রাক প্রদাহে নির্দেশিত। অনেক সময় দেখা যায় যে মহিলারা ঘন ঘন সাদা স্রাব হচ্ছে বা ব্যাকটেরিয়া আক্রমণ করছে বা চুলকাচ্ছে বা পুজের মতো বের হচ্ছে মাসিকের রাস্তায়, তখন এটি প্রতিদিন রাত্রে একটা করে 6 রাত্রে 6টা ব্যবহার করতে হয়। তো এটা কিভাবে দিতে হয়, এটা দেওয়ার কিছু নিয়ম আছে। এটা দেওয়ার আগে বিছানায় উল্টো হয়ে শুয়ে মাসিকের রাতে একটি ক্যাপসুল ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে 15 থেকে 20 মিনিট শুয়ে থাকতে হবে, যাতে করে এই জিলেটিন, সফট জিলেটিন ক্যাপসুল বা বি ক্যাপটি গলে গিয়ে কাজ শুরু করে দেয়। আর যদি আপনারা দেওয়ার পর যদি দাঁড়িয়ে যান তাহলে এটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা। তো অনেক সময় অনেক রোগীর ক্ষেত্রে এটি 12 দিন পর্যন্ত দেওয়া হয়, যেমন 6টি ক্যাপসুল এক বক্সে থাকে আর 6টি এক বক্স নেওয়া লাগে, মানে মোট 2 বক্সও নেওয়া লাগে, আর অনেক সময় 6 ক্যাপসুলে হয়ে যায়। তো রাতে ঘুমানোর সময় এটি দিলে ভালো। তো এটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পার্শ্ব প্রতিক্রিয়া কি? কদাচিৎ চামড়া লাল দাগ হতে পারে বা চুলকানি দেখা দিতে পারে। আর এটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এটি সম্পূর্ণ নিষেধ বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হবে। গর্ভাবস্থায় তো দেয়াই যাবে না যেহেতু এটার মধ্যে মেট্রোনিটাজল আছে। সতর্কতা থাকতে হবে, কিডনির জটিলতা আছে যাদের, তাদেরকে একটু সতর্কতা থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বক্সের সামনেই লেখা আছে শুধুমাত্র ভ্যাজাইনাল ব্যবহার্য। আপনারা এটি শিশুদের বা আলো থেকে দূরে রাখবেন যাতে করে এটি মুখে না যায়, যেহেতু এটি মাসিকের রাস্তা ব্যবহারের জন্য তৈরি করেছে কোম্পানি। তো আশা করি উপকৃত হয়েছেন। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।